প্রতিরক্ষা খাতে মার্কিন সাহায্য পেতে হলে অর্থের হিসাব দিতে হবে বলে যুক্তরাষ্ট্রের শর্তে রাজি হয়েছে বাংলাদেশ। বিষয়টি 31শে ডিসেম্বরের মধ্যে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রকে জানানো হবে। তবে বাংলাদেশের কোনো বাহিনীর ওপর নিষেধাজ্ঞা দেয়া হলে তা নিয়ে আগাম আলোচনার দাবি জানিয়েছে ঢাকা। পরগাজিমের রিপোর্ট। লিহে নামে পুরাতন একটি আইন কদিন আগে সংশোধন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানে নতুন সংযোজন, কোনো দেশকে সামরিক খাতে সহায়তা বা অনুদান দিলে সেই অর্থ ব্যয়ের হিসাব দিতে হবে। আইনের সংশোধনের বিষয়টি জানিয়ে চলতি বছর বিভিন্ন দেশকে চিঠি দেয় যুক্তরাষ্ট্র। বলা হয়, ভবিষ্যতে সামরিক অনুদান নিলে হিসাব দেওয়ার শর্তে রাজি থাকতে হবে। এমন সিদ্ধান্তের বিষয়ে বাংলাদেশের জবাব চেয়ে চিঠি আসে ডিসেম্বরের শুরুতে। মঙ্গলবার বিষয়টি নিয়ে দ্বিতীয় দফায় বৈঠকে বসেন পররাষ্ট্র, স্বরাষ্ট্র ও আইন সচিব এবং বিভিন্ন বাহিনীর প্রতিনিধিরা। বৈঠকের পর বিষয়টি নিয়ে সাংবাদিকদের জানান পররাষ্ট্র সচিব, আমরা ল্যাঙ্গুয়েজের উপরে কাজ করছি, যে ল্যাঙ্গুয়েজটাতে আমাদের সেফগার্ডগুলো থাকবে সেগুলো হাইলাইট করে আমরা এটাতে সংযুক্ত হলে যাতে সকলের জন্য ভালো হয় বা আগামীতে যাতে এঙ্গেজমেন্টগুলো আরও চলতে থাকে। যেমন প্রায়র কনসালটেশন একটা ব্যাপার আছে, তাই না? তো এখন যদি কোনো কমপ্লেইন থাকে কোনো একটা পার্টিকুলার সংস্থার এগেনস্টে, তখন আমরা ন্যাচারালি প্রায়র কনসালটেশন চাইবো। তারপরে ওরা যদি বলে যে ক্রেডিবল ইনফরমেশন, তো তখন আমরা সেই ক্রেডিবল ইনফরমেশনের সোর্সগুলো আমরা চাইবো। র্যাবের উপর সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞার সাথে লিহে আইনের কোনো সম্পর্ক নেই বলেও জানান সচিব। সেইটার সাথে এইটার কিন্তু ডাইরেক্ট সম্পর্ক আমরা দেখছি না, কিন্তু ডিসেম্বরের প্রথম দিকে এসেছে, তারপর থেকে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে যোগাযোগ করছে এবং পহেলা জানুয়ারি থেকে এটা অ্যাপ্লিকেবল শুরু হবে আর কি। এটা সবার জন্য, শুধু বাংলাদেশ না, আরও সেখানে লিগাল রিকোর্স নেওয়ার ব্যাপার আছে, তো সেগুলো নিয়ে আমরা আমাদের যুক্তরাষ্ট্রে আমাদের যে দূতাবাস আছে তাদের মাধ্যমে আমরা খোঁজ খবর নিচ্ছি যে কীভাবে ওইটাতে রিমুভাল ফ্রম দ্য লিস্ট কীভাবে করা যায়, সেখানে কী কী শর্ত থাকে সেগুলো নিয়ে আমরা করছি। র্যাবের উপর নিষেধাজ্ঞার বিষয়টি প্রত্যাহারের জন্য সরকার লবিস্ট নিয়োগের চিন্তা করছে বলেও জানান পররাষ্ট্র সচিব। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।